সো আমার পার্সেলটা চলে এসেছে অ্যান্ড আমি নিতে যাচ্ছি অ্যান্ড আই এম সো এক্সাইটেড। আমি আজকে ইনস্টাগ্রামে জানিয়েছিলাম যে আই গট মাই ফার্স্ট ব্র্যান্ড ডিল। আচ্ছা, বাঙালিদের কাছে কি দুপুরের ঘুমটা খুব প্রিয়? যতই রাতে ঘুমাই জানো তো, দুপুরের একটাই খাওয়ার পর একটু ঘুমটা না দিলে মজা লাগে না। Because I was very clear to the brand that I will personally be honest to my audience with. Hello. So hello guys, welcome back to a new vlog. Just ঘুম দিয়ে উঠলাম এখন। একটা কথা আমাকে জানাও তো তোমরা কমেন্টসে, বাঙালিদের কাছে কি দুপুরের ঘুমটা খুব প্রিয়? যতই রাতে ঘুমাই জানো তো, দুপুরের একটাই খাওয়ার পর একটু ঘুমটা না দিলে মজা লাগে না। তোমরা যদি আমার মতো দুপুরবেলা ঘুমোতে পছন্দ করো, একটা কমেন্টে আমাকে লিখে দিও, ঠিক আছে? আমিও জানতে চাই যে সত্যি কি বাঙালিদের কাছে খুব এসেনশিয়াল দুপুরের ঘুমটা। অ্যান্ড কটা বাজে এখন? ও, ঘড়ি বন্ধ, বাট আমি জানি ইটস টাইম টু গেট দ্য ইন্ট্রোড ওয়ার্ল্ড। আমি আজকে ইনস্টাগ্রামে জানিয়েছিলাম যে আই গট মাই ফার্স্ট ব্র্যান্ড ডিল। তো যারা এখনো জানো না তারা এই কারণেই জানো না, কারণ তারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেনি। তাই এরম করলে কি করে চলবে, কারণ আমি চ্যানেলের অনেক আপডেট ইনস্টাগ্রামে দিই। তো আমি লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো আর ফার্স্ট কমেন্টে মেনশন করে দেবো। প্লাস আমি গান ঠান গাই, সেটাও যদি তোমরা শুনতে চাও তাহলে আমাকে কিন্তু ইনস্টাগ্রামে এক্ষুনি গিয়ে ফলো করো। সো কিছুক্ষণের মধ্যে আই জাস্ট গট আ কল, যেটার জন্য আমার ঘুমটা ভেঙে গেল। সেটা হলো যে আমি যে ব্র্যান্ড ডিলার কথা বলছি সেটার কিছু গুডস আমার কাছে ডেলিভার্ড হবে ইন জাস্ট 15-20 মিনিটস। সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। তো আমরা ভিডিওটা এগোনোর আগে প্লিজ একটা জিনিস তোমরা করে দাও, সেটা হলো একটু নিচে ডান দিকে দেখো রেড কালারের একটা সাবস্ক্রাইবার বাটন আছে, ওটাকে টিপে দাও। তার পাশে একটা ঘন্টা আছে, ওটাকে ক্লিক করে অল করে দাও, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা পেতে পারো। বিকজ ইউ গাইজ আর মাই ফ্যামিলি গাইজ, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনি আপডেট টু বি মিসড বাই ইউ পিপল। অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবে, যেটা আমি বললাম, তাহলে কোনো আপডেট তোমরা মিস করবে না। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আমার পার্সেলটা চলে এসছে অ্যান্ড আমি তাড়াতাড়ি যাচ্ছি পার্সেলটা নিতে। আই এম সো এক্সাইটেড, অন্ধকার কিছু বোঝা গেল না। টেক টু। সো আমার পার্সেলটা চলে এসছে অ্যান্ড আমি নিতে যাচ্ছি অ্যান্ড আই এম সো এক্সাইটেড। লোকটা ভুল জায়গায় দাঁড়িয়ে আছে, বাট সেটা আমাকেই ঠিক করাতে হচ্ছে। আই এম সো এক্সাইটেড। আমি লোকটাকে এটাও বললাম না যে আপনি চলে আসুন, আমি আসছি আপনার কাছে, আপনি ওয়েট করুন। কামিং, আই এম কামিং, আই এম কামিং। সো হিয়ার হি ইজ টেকিং মাই পার্সেল। থ্যাংক ইউ সো মাচ মুঝে ইয়ে পৌঁছানে কে লিয়ে, দিস ইজ মাই ফার্স্ট ব্র্যান্ড ডিল উইচ আই এম ডুইং। থ্যাংক ইউ সো মাচ, মোস্টলি ওয়েলকাম। কিজিয়ে লাইক কিজিয়ে, শেয়ার কিজিয়ে, সাবস্ক্রাইব কিজিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো আই গট মাই পার্সেল গাইস, এন্ড হি ইজ লাইক থ্যাংক ইউ ভাইয়া বাহার আনে কে লিয়ে। আই ওয়াজ লাইক ডোন্ট থ্যাংক মি, আই ওয়াজ ওয়ে টু এক্সাইটেড। চলো ভেতরে গিয়ে কথা বলছি, আমি এখন রিভিউটা করব না, বিকজ আফটার অল ভাই আসবে। সো আই নিড টু ওয়েট ফর হিম টু কাম, তারপর আই উইল ডু দ্য রিভিউ উইথ হিম। সো ইউ গাইজ স্টে টিউনড। সো ভাইকে নিয়ে চলে এসেছি, এবার টাইম ফর দ্য ব্র্যান্ড রিভিউ। তো আমাদেরকে টোটাল 5টা স্যান্ডউইচ দিয়ে গেছে, দ্য কোম্পানির নাম হলো ফুড পেডলার্স, ওকে? তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে অর্ডার করতে পারো। তা আমি তোমাদের প্রথমে বলে দিই যে কী কী আমাদের স্যান্ডউইচ দিয়ে গেছে। প্রথমে দিয়ে গেছে বম্বে মশালা, আর আমাকে এক্ষুনি টেক্সট করে বলো যে বম্বে মশালাটা আজকেই খেয়ে নিতে, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। বম্বে মশালা, তারপর এটা আছে তন্দুরি পনির, ঠিক আছে? আমি প্রত্যেকটা স্লোমো দিয়ে দেবো। তো তারপর আছে আমার এখানে চিকেন মেয়ো, আর আছে আমার এখানে 7 veggies, ওকে? এবার হবে আমাদের গ্র্যান্ড আনবক্সিং। খুলে কোথায় রে? বম্বে মশালাটা আগে ট্রাই করছি, কারণ যেহেতু বলেছে নষ্ট হয়ে যাবে একটা চান্স আছে। খুল ভাই, খুল খুল, খুলে ফেলেছি। অসাধারণ একটা আনবক্সিং করে ফেলেছি আমরা। আমি আবার অসাধারণ বলছি, কপিরাইট খাবে, বাদ দে। এবার এটা খোল, আমি আর পাচ্ছি না। চলো বম্বে মশালাটা খুলে পড়ে খুলে পড়েছি খুলে ফেলেছি। চলো নাও টাইম ফর দ্য ফার্স্ট বাইট। নিজে খাচ্ছে, আমাকে দিচ্ছে না। হুম,
পুরো বম্বের অথেন্টিকের ওই টক ভাবটা আমার কিন্তু ঘ্যাম লাগলো। তুই টেস্ট করে দেখ। দিয়েছি, যে তো বললাম তাই দিব, না দিব তো না। কেমন লাগলো? হেভি খেতে, জাস্ট হেভি। মানে এত সুন্দর কিন্তু। তোমার ভেতরটা দেখাই দেখো। হ্যাঁ দেখো। আরে ভাই পাউটিটা খোল। এটা বেসিক্যালি ভেতরে একটা খুব সফট কিন্তু আলুর, ম্যাশড আলুর মধ্যে অনেক রকমের স্পাইস দিয়ে তৈরি করা হয়েছে। আমি তো মানে বিশাল বড় ফুড ব্লগার নই, তুমি নাকি খুব ভালো রান্না করতে পারো শুনছি। ওসব পরে হোক, এখন আমরা এটা টেস্ট করি। এতটা ভালো খেতে আমি এক্সপেক্ট করিনি যে ভেজ জিনিস এতটা ভালো হবে। অনেকটা মেরে দিলাম, বাবা মার জন্য একটু রাগবো বললাম, কিন্তু অনেকটা মেরে দিয়েছি। বাট যাই হোক, একটুখানি থাকুক, এবার নেক্সট স্যান্ডউইচটা আমরা ট্রাই করি। ও হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে দিই, আরেকটা ফ্লেভার ছিল, ওটা ছিল এগ মেয়ো। ওটা আমি আমার একজন প্রিয় মানুষকে দিয়েছি, খুব খুব প্রিয়। ঠিক আছে, বাকিটা ইনস্টাগ্রামে তো ফলো করো, যাও ফলো করো, আমাকে ফলো করো, আমার লিংকটাও ডেসক্রিপশনে দিয়ে দেব। একদম দেন না, ফুল কিপটে। তো এবার আমি ওর থেকে একদম ডিটেইলে একদম নিয়ে নেবো পুরো রিভিউ, আমি তোমাদের জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট আমরা কোনটা ট্রাই করবো বল, কোনটা ট্রাই করবো বল। Seven veggies. সেটা তোমাদের মেনশন করছি, মানে এদের ক্যাপশনটাই হলো যে ইটস নট আ স্ন্যাক এনিমোর, ইটস আ মিল। তো তোমরা যদি একটা খাও তোমাদের কিন্তু পেট ভরে যাবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারছি। প্রত্যেকটা আমি হয়তো এখন খেতে পারছি না, আমি আবার পরে আমি ভিডিও করে আমি রিভিউ দিয়ে দেবো, কোনো ব্যাপার না। কিন্তু আমি যেটা বলবো যে এই কোম্পানিটা কিন্তু চ্যারিটিও করছে, সো গো বাই ফ্রম দিস কোম্পানি গাইজ। লাইক দ্য কোয়ালিটি, প্রোডাক্টস আর অফ রিয়েলি গুড কোয়ালিটি গাইজ, খুবই ভালো খেতে অ্যান্ড খুবই ফ্রেশ। তো খুবই সফট, খুব মানে ভিতরটা মানে খুবই ভালো, মানে কি বলবো, মানে সত্যি খুব ভালো। সো ইয়া গাইজ, লাইক ট্রাই ইট, মানে যদি করে কিন্তু খাওয়া, মানে যদি খুব ভালো স্যান্ডউইচ খেতে হয় এটা ট্রাই করো, সত্যি ভালো। ট্রু ট্রু ট্রু, এটা ট্রাই করো গাইজ। আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে গাইজ, সেটা হলো এখানে ওরা শেফস বডি টেম্পারেচার, ফুড প্যাকার্স বডি টেম্পারেচার, ডেলিভারি বয়েজ বডি টেম্পারেচার, প্রত্যেকটা জিনিস ওরা এখানে মেনশন করে দিয়েছে, ঠিক আছে। আর উপরে লেখা আছে উই কেয়ার ফর ইউ, তো এটা বোঝা যাচ্ছে যে তোমাদের সেফটির খেয়ালও কমপ্লিটলি কমপ্লিটলি ওরা নিচ্ছে। সো গাইজ, তোমরা ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট গুড স্যান্ডউইচেস ইন ক্যালকাটা, বাড়িতে বসে প্লিজ তোমরা কিন্তু অর্ডার করে দেখো। ইটস রিয়েলি গুড গাইজ, আই এম নট ইভেন কিডিং। চলো এসে বসে পড়েছি, এবার তোমাদের একটা অনেস্ট রিভিউ দিই, দাঁড়াও ফোনটা ঠিক করি। বিকজ আই ওয়াজ ভেরি ক্লিয়ার টু দ্য ব্র্যান্ড দ্যাট আই উইল পার্সোনালি বি অনেস্ট টু মাই অডিয়েন্স, বিকজ তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই আমি এখানে আছি। সো আই কান্ট লাই টু ইউ পিপল, অ্যান্ড দ্য ব্র্যান্ড ওয়াজ ভেরি কনসিডারেড, অ্যান্ড দে ওয়া অলসো লাইক কি তোমার যা মনে হবে বা আপনার যা মনে হবে ফিডব্যাকটা আমাদেরও দেবেন, সো দ্যাট উই ক্যান ডু বেটার ওয়ার্ক। তো আই ওয়াজ ভেরি ফর্চুনেট টু ওয়ার্ক উইথ সাচ এ গুড ব্র্যান্ড। এবার আমি খাবারগুলোতে আসি। তো এগ মেয়ো যেটা ছিল ওটাতে আমি যা রিভিউ পেলাম সেটা হলো যে, বিকজ আই টোল্ড ইউ এগ মেয়ো আই হ্যাড গিভেন ইট টু সামওয়ান স্পেশাল, দ্য রিভিউ উইচ আই গট ইজ দ্যাট ওটাতে মেয়োটা একটু বেশি ছিল আর সল্ট পেপারের যেই ব্যালেন্সটা থাকে একটু এদিক ওদিক ছিল। হ্যাঁ, এবার এটা অবভিয়াসলি মানে আমি যদি মানে এটা আমি খেলে বুঝতে পারতাম না, টু বি ভেরি অনেস্ট, আমি খেলে বুঝতে পারতাম না। আছে তো, অ্যান্ড নেক্সট কামিং টু দ্য চিকেন ওয়ান, চিকেন ওয়ান গাইজ, চিকেন ওয়ান মানে ওটাতে চিকেন এত ভর্তি ভর্তি চিকেন, অন্য কিছু নেই, চিকেন আর ক্যাপসিকাম, ইট ওয়াজ লাইক বিউটিফুল খেতে, বিউটিফুল খেতে। বম্বে মশালাটা তো আমি তখনই রিভিউ করেছি, ইট ওয়াজ রিয়েলি গুড। সেভেন ভেজিস ওয়াজ অলসো রিয়েলি রিয়েলি গুড গাইজ, অ্যান্ড পনিরটা ওয়াজ অলসো লাইক আই লাভড ইট। দেখো সেভেন ভেজিস, ইট ওয়াজ লাইক আ লট অফ মেয়ো, অ্যান্ড আই লাভ মেয়ো, আই সামহাও লাভ মেয়ো।
তো ওটা খুব ভালো লেগেছে। বম্বে মশালাতে যে মশালাস দে হ্যাভ ইউজ দ্যাট অথেন্টিক বম্বে ফ্লেভার ওয়াজ রিয়েলি গুড। অ্যান্ড পনিরটাতে অলসো ইট ওয়াজ লাইক আই লাভ পনির সামাও, তো আই রিয়েলি লাভড ইট গাইজ, আই রিয়েলি লাভড ইট। সো গাইজ ইটস আ র্যাপ ফর টুডে, অ্যান্ড আমি যেই কথাটা তোমাদেরকে লাস্ট বলতে চাই সেটা হলো যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং দ্যার গাইজ। লাইক তোমরা না থাকলে মানে আমি ভাবতেও পারছিলাম, লাইক আই ওয়ন্ট হ্যাভ বিন হিয়ার ইফ ইউ পিপল ওয়ার নট দেয়ার টু সাপোর্ট মি, সো থ্যাংক ইউ সো মাচ। আই লাইক আই এম সো ফর্চুনেট টু হ্যাভ আ লাইক আই এম অ্যাট আ লস অফ ওয়ার্ডস, আই এম সো ফর্চুনেট টু হ্যাভ পিপল লাইক ইউ হু ওয়াচ মাই ভ্লগস, হু সাপোর্ট মি এভরি ডে। সো প্লিজ কিপ শাওয়ারিং দিস কাইন্ড অফ লাভ অন মি। সো অ্যাজ অলওয়েজ ওয়েট ফর মাই নেক্সট ভ্লগ, অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, নমস্কার, আদিওস আমিগোস, আস্তা লা ভিস্তা, অ্যান্ড শাব খের।